ফ্রিজ থেকে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? চলুন জেনে নেই ফ্রিজ থেকে কিভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে এবং এর থেকে পরিত্রাণের উপায়। আমরা বাজার থেকে শাকসবজি, মাছ মাংস, বোতলজাত দ্রব্যাদি, প্যাকেটজাত দ্রব্যাদি এসব কিছু নিয়ে এসে ফ্রিজে সংরক্ষণ করি। আমরা যখন ফ্রিজ থেকে এই খাবারগুলো বের করে খাই, তখন এই খাবার থেকে করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, করোনা ভাইরাস ফ্রিজে দীর্ঘদিন বাঁচতে পারে, কারণ আমরা জানি করোনা ভাইরাস ঠান্ডা আবহাওয়াতে, ঠান্ডা পরিবেশে দীর্ঘদিন বাঁচতে পারে, কিন্তু তারা ফ্রিজের ভিতর বংশ বিস্তার করতে পারবে না। বংশ বিস্তার করার জন্য মানুষের শরীর প্রয়োজন, মানুষের ফুসফুসের বায়ুথলির ভিতর তারা বংশ বিস্তার করতে পারে। করোনা ভাইরাস ফ্রিজের কোথায় কোথায় থাকতে পারে? যেহেতু আমরা বাজার করে আসার পর অথবা ফ্রিজ খোলার জন্য প্রথমে আমাদের ফ্রিজের হাতল ধরতে হয়, তাই সবার আগে ফ্রিজের হাতলে করোনা ভাইরাস পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে ফ্রিজের ভিতরে যে খাবার দাবার আছে, এই খাবার দাবারে যেমন শাকসবজি বা ফলমূল বা অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলোতে করোনা ভাইরাস থাকতে পারে। ফ্রিজের দেওয়ালের ভিতর, দেওয়ালের মাঝে করোনা ভাইরাস লেগে থাকতে পারে বা ফ্রিজের যে অন্যান্য যন্ত্রাংশ আছে সেগুলোতে করোনা ভাইরাস থাকতে পারে। এতে বোঝা যায় ফ্রিজ বিপজ্জনক, কিন্তু ফ্রিজ ছাড়া চলা অসম্ভব। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমে আমরা যখন বাইরে থেকে আসব বাজার নিয়ে, তখন প্রথমে আমাদের সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে ধৌত করতে হবে। এরপরে শাকসবজি বা যা বাজার আছে সেগুলো ফ্রিজের ভিতর রাখতে হবে। আমাদের প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ফ্রিজের ভিতরের দেওয়াল, বিভিন্ন জীবাণুনাশক যা আছে, আমরা যা জানি যেসব জীবাণুনাশক, সেসব কিছু দিয়ে ফ্রিজের ভিতরের দেওয়াল, ফ্রিজের হাতল, ফ্রিজের ট্রে এসব কিছু মুছে ফেলতে হবে। ফ্রিজ খোলার সময় ফ্রিজ থেকে নাক মুখ দূরে রাখতে হবে, সম্ভব হলে মাস্ক পরতে হবে। যেহেতু ফ্রিজের ভিতরে শাকসবজিতে বা মাছ মাংসতে বা বিভিন্ন বোতলজাত দ্রব্যাদিতে করোনা ভাইরাস লেগে থাকতে পারে, তাই যেসব কিছু প্যাকেটজাত দ্রব্যাদি অথবা বোতলে আছে সেসব কিছু জীবাণুনাশক দিয়ে মুছে ফেলতে হবে এবং শাকসবজিগুলো আমরা পানিতে লবণ পানি দিয়ে আমরা কিছুক্ষণ ডুবাই রাখতে পারি। এতে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যাওয়ার কথা। ফ্রিজের ভিতরের কাঁচা কোনো কিছুই খাওয়া যাবে না, যেমন ফলমূল, শসা, গাজর এসব কিছু কাঁচা খাওয়া যাবে না। যদি কাঁচা খেতেই হয় তাহলে পানিতে রেখে, লবণ পানিতে রেখে কিছুক্ষণ রাখার পর তারপরে খেতে হবে। সব থেকে ভালো সমাধান হচ্ছে রান্না করে খাওয়া। রান্না করে খেলে এই করোনা ভাইরাস ধ্বংস হয়ে যাবে। এবং ফ্রিজের ভিতর আমরা অনেক সময় রান্না করা তরকারি ফ্রিজের ভিতর রেখে দিই, বের করে সেসব কিছু খাওয়া যাবে না, সেসব কিছু আবার গরম করে ভালো করে ফুটাইয়ে তারপরে খেতে হবে। সর্বোপরি করোনা ভাইরাস নিয়ে আসলে কোনো কিছুই চূড়ান্ত নয়, কারণ যেখানে WHO গতকাল যে কথা বলে তা আজকে অসত্য বলে, আবার আজকে যা বলবে হয়তো আগামীকাল অসত্য বলবে, কারণ করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, করোনা ভাইরাস তার রূপ বদলাচ্ছে এবং মানুষ তার করোনা ভাইরাসে ধোকায় পড়তেছে। সেহেতু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে করোনা ভাইরাস থেকে বাঁচার। এই কারণে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা সবকিছুই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখতে পারি। আমরা বাইরে থেকে আসলে অবশ্যই হাত ধুয়ে ফেলব, ফ্রিজ সপ্তাহে একবার ফ্রিজের ভিতর, ফ্রিজের হাতল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করব, এবং যদি সম্ভব হয় বাইরে থেকে যেসব প্যাকেটগুলো আমরা ভিতরে নিয়ে আসি শাকসবজি বা অন্য কিছু বের করার পর, প্যাকেটগুলো যদি সম্ভব হয় এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়া, সেসব কিছু না ব্যবহার করাই উত্তম। আশা করব সবাই করোনা ভাইরাস থেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।